দেখতে পান না যে নির্বাচন আমরা কেন কি কারণে বয়কট করেছি। আপনার গোপালগঞ্জ, আপনার গর্বের গোপালগঞ্জ যেটাকে পারলে আপনি রাজধানী বানান, সেই গোপালগঞ্জের মকসুদপুর পৌরসভা গত পরশুদিন নির্বাচন হয়েছে। মকসুদপুর পৌরসভায় সেখানে নৌকার প্রার্থী জামায়াত বাজেয়াপ্ত হয়েছে। এখন বুঝে নিন যে ঘরে যে খাট, ঘরে যে চেয়ার, সে চেয়ারের পায়ে ভেঙে পড়া শুরু হয়েছে। প্রকাশ করে যেদিন পড়ে যাবেন সেদিন হাত ধরে তোলার জন্য ভারত থেকে আর সুজাতা আসবে না। সেদিন হাত ধরে তোলার জন্য রাশিয়া থেকে, চীন থেকে আর করে বন্ধু আপনাদের আসবে না। সব দিক খেয়ে ফেলেছেন। ওদিকে মকসুদপুর পৌরসভায় নৌকা প্রার্থী জামানত দেয়, ওদিকে বগুড়া নন্দী গ্রামে নৌকা প্রার্থী জামানত দেয়। অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে খালেদা জামান জনপ্রিয়। সব দিক থেকে একে একে আপনাদের এক একটি তাঁতের ঘর ভেঙে পড়ছে, লক্ষ্য করছেন না? আপনাদের সংসদীয় টিম গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কর্নেল ফারুক খানের নেতৃত্বে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি, তারা গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে বলে এসেছে, বিএনপি কি যদি কোনো রকম নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো সেটাই যদি বোঝেন যে বিএনপি অংশগ্রহণ করলে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যায়, বিএনপি তো অংশগ্রহণ করতে রাজি, কিন্তু তার আগে চাপের বিষ যেভাবে ওঠা নামায় সেইভাবে এই চেয়ার থেকে আপনাদেরকে নামতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে, সংসদ ফেলে দিতে হবে। নতুন চেয়ার টেকার সরকার কিংবা নতুন নির্বাচনকালীন সময়ের সরকার গঠন করতে হবে এবং সর্বদলীয় ভিত্তিতে, মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে, তাহলে তো বিএনপি নির্বাচনে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে, বিদেশে গিয়ে তাদের হাত পায়ে কেন ধরাধরি করছে? বেগম খালেদা জিয়ার কাছে অনুরোধ করেন, তার কাছে যান, অনুরোধ বিনয় করেন, তাকে মুক্ত করেন, তার কাছে করে করে ভিক্ষা চান যে যা হয়েছে হয়েছে, আসুন এই দেশটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই। এক পদ্মা সেতু নিয়ে নাচতে নাচতে যে অবস্থাটা তৈরি করেছেন, তার আড়ালে যে মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে একবারও খেয়াল করেন। কোথায় আপনারা নিয়ে গেছেন? 2011 সাল থেকে এই গণমাধ্যমের বন্ধুরা লিখে যাচ্ছেন, বলে যাচ্ছেন বিভিন্ন মিডিয়ায়, মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বারবার আপনাদের মন্ত্রী অস্বীকার করেছে, আপনাদের অফিসাররা অস্বীকার করেছে। 2015 এসে বিপির নেতৃত্বে, রেভন নেতৃত্বে সেই পুরো চক্র ধরা পড়লো, দেখা গেল এটার মধ্যে আওয়ামী লীগ জড়িত, এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা ডাক্তার হয়েছে।